শুভ সকাল শ্রোতা বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের আরেকটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে খুব শিগগিরই আসছে অক্টোবর মাসে। স্বপ্নের পদ্মা সেতুর পর এবার কালনা সেতুর দ্বার উন্মোচন হতে যাচ্ছে। কালনা সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গোপালগঞ্জ জেলা এবং নড়াইল জেলায় প্রবাহিত মধুমতি নদীর উপর দিয়ে নির্মিত দেশের প্রথম ছয়লেন বিশিষ্ট একটি সেতু। এর দৈর্ঘ্য 690 মিটার এবং প্রস্থ 27.1 মিটার। সেতুর উভয় দিকে রয়েছে 4.27 কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক, যার প্রস্থ 30.5 মিটার। সড়ক ও জনপথ বিভাগের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকার অর্থায়নে কালনা সেতু নির্মিত হয়েছে। সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় 960 কোটি টাকা। সেতুটি চালু হলে গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, যশোর, বেনাপোল, সাতক্ষীরা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি কোটি মানুষের উপকার হবে, বদলে যাবে মধুমতি পাড়ের চিত্র। কালনা সেতু শুধু জাতীয় ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভূমিকা রাখবে। ভারত, কলকাতা, আসাম সহ দেশের মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, যশোরের বেনাপোল স্থলবন্দর এবং নোয়াপাড়া নদীবন্দরের সাথে যোগাযোগের নতুন মাইলফলক রচিত হবে। নড়াইলের লোহাগড়ায় ইপিজেড সহ ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। সড়ক যোগাযোগের ক্ষেত্রে কালনা সেতু সিলেটের তামাবিল হয়ে ঢাকা, ভাঙ্গা, নড়াইল, যশোর, বেনাপোল হয়ে কলকাতা পর্যন্ত সরাসরি ভূমিকা রাখবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এ সেতু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শ্রোতা বন্ধুরা, আমরা এখন কালনা সেতুর শুভ উদ্বোধনের ক্ষণগণনার অপেক্ষায় আছি। এই কথা বলে আজকের মহানগর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌসি লিজা এবং আমি খান নজুম ইলাহি। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের আয়োজন সূচি। প্রথমেই থাকছে জীবন ও জীবিকা শিরোনামে পর্ব, তারপরে রয়েছে শ্রোতাদের পাঠানো ইমেইল এবং চিঠির উত্তরদান পর্ব, বাঁধন ও ইবাঁধন। শুনবেন অদিতি মহসিনের গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীত। আরও থাকছে মুক্তিযোদ্ধাদের লেখা, একাত্তরের চিঠি থেকে পাঠ এবং সবশেষে শুভযাত্রা। শ্রোতা বন্ধুরা, রাজধানী শহর ঢাকায় অসংখ্য মানুষ জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। এসব মানুষের জীবন সংগ্রামের কথা আমরা এখন শুনব জীবন ও জীবিকা পর্বে। সাক্ষাৎকার ভিত্তিক এই প্রতিবেদনটির গ্রহণে আছেন সাদিক হোসাইন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জীবন ও জীবিকা পর্বে। খেতে খাওয়া শ্রমজীবী মানুষদের কথাই কিন্তু আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের শুনিয়ে থাকি। তো সেক্ষেত্রে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন আমাদের চারপাশে, যারা তাদের পরিবারের সদস্যদের মুখে একটুখানি হাসি ফোটাতে প্রতিনিয়ত কষ্ট করছেন, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজের পরিবারকে ভালো রাখার চেষ্টা করছেন। আপনারা সবাই জানেন রাজধানীর দৃষ্টিনন্দন হাতিরঝিল এখন বিনোদন কেন্দ্র হিসেবে অনেকের কাছেই সমাদৃত। ঢাকার অন্যান্য দর্শনীয় স্থানগুলো জনাকীর্ণ থাকলেও হাতিরঝিল অনেকটা বিস্তৃত ও খোলামেলা। পথচারীর চলাচলের জন্য ঝিলের পাশ দিয়ে চলে গেছে পরিচ্ছন্ন রাস্তা। সেই রাস্তা ছায়া ঘেরা থাকায় পথচারী স্বাচ্ছন্দ্যে চলতে পারে। খানিকটা বসে বিশ্রাম কিংবা সময় কাটানোর জন্য রয়েছে বেঞ্চ বা বসার ব্যবস্থা। ফলে পরিবার কিংবা প্রিয়জন নিয়ে অনেকেই এখানে ঘুরতে আসেন। পুরো ঝিল এলাকা পরিচ্ছন্ন রাখতে নিয়োজিত আছেন পরিচ্ছন্নতা কর্মী। তাদের পরিশ্রম ও ঘামেই হাতির ঝিল থাকে পরিষ্কার পরিচ্ছন্ন। প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন আজ জীবন জীবিকা পর্বে আমরা কথা বলবো একজন পরিচ্ছন্নতা কর্মীর সাথে। ভাই, আপনার নাম? আমার নাম আব্দুর রহিম। আপনার গ্রামের বাড়ি কোথায়? জি, আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা। হাতির ঝিল এলাকায় আপনি একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োজিত আছেন, কতদিন থেকে এই পেশা যুক্ত আছেন? এই পেশায় 3 বছর ধরে আছি আমি। আচ্ছা, আপনারা এখানে কখন আসেন? আমরা এখানে প্রতিদিন সকালেই আসি কাজ করতে। আচ্ছা, এই যে আপনি পরিচ্ছন্নতা কর্মী হিসেবে হাতির ঝিল এলাকায় কাজ করছেন, তো এর আগে আপনি কি কাজ করতেন? এর আগে ওই গ্রাম এলাকায় বিভিন্ন সময় অন্যের ক্ষেতে কাজ করে দিতাম, ধান টান কেটে দিতাম, এগুলোর কাজ করতাম আর কি। মাসে যে আয় করেন সবকিছু মিলিয়ে আপনার যে খরচ, তো খরচ বাদে আপনি কি কিছু জমাতে পারেন ভাই? না, জমানো বলতে আসলে আমরা তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, ওইভাবে জমানো সম্ভব হয় না। তো কিছু জমায় আবার দেখা গেছে দুদিনের পরে শেষ হয়ে যায়, শেষ পর্যন্ত টিকে না আর কি। লেখাপড়া করেছেন? লেখাপড়া এতটা করতে পারি নাই, 5 পর্যন্ত পড়ছিলাম, এরপরে তো আর
কাজের চাপে ছোটবেলা থেকে কাজ করতে করতে অভ্যস্ত ছিলাম, তো এভাবে লেখাপড়া করতে পারি নাই। পরিবারে কে কে আছে আপনার? পরিবারে আছে বাবা মা আছে, আমি আছি, আমার একটা বোন ছিল বিয়ে হয়ে গেছে, এবং বউ আছে, বাচ্চা আছে একটা মেয়ে। আচ্ছা, বাসায় কি সবাই কাজ করে আপনার নাকি আপনি একাই উপার্জন করেন? আমি করছি, আর বাবা একদম বৃদ্ধ, মাঝে মধ্যে হয়তো বা কাজ করে আর করেন, এরকম অবস্থা আর কি আছে। তাহলে আপনি বলছেন আপনার একার রোজগারে আপনার সংসার চলছে, তাই তো? একার রোজগারে সংসার চলে। আপনার বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স হচ্ছে মাত্র 7 বছর, সে পড়াশোনা করাইতেছে আর কি। আচ্ছা, তাকে নিয়ে আপনার স্বপ্ন কি? স্বপ্ন তো আসলে অনেক কিছুই দেখি, বাস্তব হবে কিনা মনে আশা ছিল যে ডাক্তার হবে, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা আমি জানি না, আপনাদের কাছে দোয়া প্রার্থী। আপনার বাচ্চাকে ডাক্তার বানানোর ইচ্ছে কেন? এটাও একটা মানে জনসেবামূলক কাজ আমি যেটা মনে করি, আমিও যেটা কাজ করে যাচ্ছি এটাও একটা জনসেবা। প্রত্যেকটি মানুষের জীবনে স্বপ্ন রয়েছে, আপনার মেয়েকে নিয়ে যেমন আপনি স্বপ্ন দেখেন, তো আপনার জীবনের স্বপ্নটা কি, মানে আপনার নিজের জন্য আপনার জীবনের স্বপ্নটা কি যদি একটু বলেন? আসলে এখন তো আর স্বপ্ন দেখার ওইভাবে সময় নাই, এখন যেটা শুদ্ধ হচ্ছে যে মানব সেবায় কাজ করে যেতে চাই, নিজে একটা ভালো মানুষ হতে চাই, ভালো বাবা হতে চাই, এভাবে বেঁচে থাকতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, জীবন জীবিকা পর্বে এতক্ষণ আমরা কথা বলছিলাম একজন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পরিচ্ছন্নতা কর্মীর সাথে। পরিচ্ছন্ন দেশ পেতে চাইলে আমাদের অবশ্যই পরিচ্ছন্নতা কর্মীদের পাশে দাঁড়াতে হবে, তারা ভাবেন তারা উন্নয়ন কর্মী, দেশের উন্নয়নে তারা অংশীদার, তাই তাদের সাহায্য করতে হবে এবং তাদের নিরাপদ জীবন নিশ্চিত করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের দেশ, সমাজ তথা পরিচ্ছন্নতা কর্মীরা ভালো থাকবেন এবং তাদের আগামীর জীবন হবে অনেক সুন্দর। আজকের জীবন জীবিকা পর্ব থেকে এই আশাবাদ ব্যক্ত করে বিদায় আজকের মতো। আবারও আগামীতে অন্য কোন একটি পেশাকে সাথে নিয়ে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। আমাদের আয়োজনে এবারে শুনবেন আপনাদেরই লেখা চিঠিপত্র এবং ইমেইলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ই বাঁধন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ঘরে বাইরে যে যেখানে বসে আমাদের এই আয়োজন শুনছেন, সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতিময় শুভেচ্ছা। আসুন, মানবিক মূল্যবোধ ও আচরণের মধ্য দিয়ে আমরা গড়ে তুলি সুখী ও সুন্দর জীবন, এমনই আহ্বানে শুরু করছি আজকের বাঁধন পর্ব। আপনাদের চিঠিপত্র ও ইমেল নিয়ে আপনাদের সাথে আছি আমি কামরুন নাহার হেলেন, এবং আপনাদের চিঠিপত্র ও ইমেলের উত্তর দিবেন আমি কানিজ কুলসুম। চলে যাচ্ছে আপনাদের লেখার কাছে। আজকের আয়োজনে প্রথমেই যা লেখাটি পড়ব সেটি পাঠিয়েছেন আরিফ মাহমুদ পরশ, দীপশিখা বেতার শ্রোতা ক্লাব গাজীপুর থেকে। লিখেছেন, গত 19 সেপ্টেম্বর পুরো আয়োজনকে মন লাগিয়ে শুনলাম, খুব ভালো লেগেছে। জীবন ও জীবিকা পর্বে একজন রিক্সাওয়ালার জীবন সংগ্রামের কথাগুলো বেশি ভালো লেগেছে। কোনো কাজকে আসলে ছোট করে দেখতে নেই, আসুন সমাজের খেটে খাওয়া মানুষদের প্রতি আমরা সম্মান রাখি। আর বাঁধন পর্বের কথা কি বলবো, খুব ভালো লাগছে। মোহাম্মদ মাসুদ রানা, নিউ রেডিও শ্রোতা ক্লাব সিরাজগঞ্জের বন্ধু, লিখেছেন, মহানগর হচ্ছে মিষ্টি সকালের মিষ্টি হাসি, তাই তো মহানগরকে আমি প্রাণ থেকে ভালোবাসি। কয়েক বছর যাবৎ কুইজে অংশগ্রহণ করে আসছি, আজ পর্যন্ত বিজয়ী হতে পারছি না। এম বিল্লাল শেখ, ছায়াপথ বেতার শ্রোতার সঙ্গ চুয়াডাঙ্গার বন্ধু, আপনি লিখেছেন, গত 20 সেপ্টেম্বর মহানগর মনোযোগ সহকারে শুনলাম, ভালো লেগেছে সকল পরিবেশনা, বিশেষ করে বেশি ভালো লেগেছে শেখ মুজিব আমার পিতা এই পর্বটি। ওমর ফারুক পুলক, আপনি হচ্ছেন 21 চেতনা বেতার শ্রোতা ক্লাব জামালপুরের বন্ধু, লিখেছেন, সপ্তাহের 6টি দিন মহানগর অনুষ্ঠান শুনে থাকি, গত 20 সেপ্টেম্বর প্রচারিত স্বপ্নের আগামী পর্বটি খুব ভালো লেগেছে। সেই সাথে ক্রিয়াঙ্গন পর্বে বাংলাদেশের নারীদের চ্যাম্পিয়ন হওয়ার বিষয় নিয়ে আলোচনা ছিল সত্যি মনোমুগ্ধকর। এমন সুন্দর সুন্দর পর্ব উপহার দেওয়ার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শ্রোতাবন্ধু আরিফ মাহমুদ পরশ, শ্রোতাবন্ধু মোহাম্মদ মাসুদ রানা, শ্রোতাবন্ধু এম বিল্লাল শেখ এবং শ্রোতাবন্ধু ওমর ফারুক পুলক, প্রথমেই ধন্যবাদ গ্রহণ করবেন আপনাদের এত সুন্দর সুন্দর লেখা পাঠানোর জন্য। মহানগর ম্যাগাজিন থেকে প্রচারিত পর্বগুলো আপনাদের ভালো লাগার জন্য আমরা সাজিয়ে থাকি, আগামীতেও এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এসব পর্ব থেকে আপনারা তথ্য পাচ্ছেন, বিনোদন পাচ্ছেন, নিজেদের জ্ঞান বাড়াতে পারছেন, এটাই আমাদের অর্জন। আমাদের পাশে থেকে অনুপ্রেরণা দেবার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। শ্রী দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব পঞ্চকোটের বন্ধু, আপনি লিখেছেন, বর্তমানে মহানগরের বাঁধন পর্বটি শুনে বেশি ভালো লাগছে, তাই বাঁধন পর্বটি একটু সময় বাড়ানোর জন্য অনুরোধ করছি। সেই সাথে আপনি লিখেছেন, জীবন ও জীবিকা পর্বে একজন কুমার এর সাক্ষাৎকার শুনতে চাই।
মুসামত আফসানা খাতুন কিশোরী শিক্ষার্থী বেতার শ্রোতা ক্লাব গাজীপুরী বন্ধু লিখেছেন, গত সপ্তাহে মহানগর অনুষ্ঠানে কুইজ বিজয়ী হতে পেরে এবং মনের অনুভূতি প্রকাশ করতে পেরে আমার কি যে ভালো লাগছে তা বোঝাতে পারব না, এজন্য আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। পড়াশোনার চাপের কারণে সময় মতো আপনাদেরকে ইমেল করতে পারি না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আমার প্রিয় পর্ব হল জীবন জীবিকা। এই পর্বে আমি একজন চুরি ফিতা বিক্রেতার সাক্ষাৎকার শুনতে চাই। মোহাম্মদ খোরশেদ আলম শিমুল বেতার শ্রোতা সংঘ রাজশাহীর বন্ধু লিখেছেন, ডাকে পাখি খোলো আখি, ডাকো সোনালী আকাশ, বহে ভোরেরই বাতাস, তেমনিভাবে আলো আলোকিত করে তোলে আমাদের প্রতিটি সকাল আমাদের প্রিয় মহানগর ম্যাগাজিন। সত্যি মহানগর ম্যাগাজিন আমার খুব প্রিয়। প্রিয়মুখ পর্বে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাক্ষাৎকার শুনতে চাই এবং সেই সাথে জীবন জীবিকা পর্বে একজন আখের রস বিক্রেতার সাক্ষাৎকার শুনতে চাই। মোহাম্মদ সাইফুল ইসলাম বগুড়ার বন্ধু লিখেছেন, 19 সেপ্টেম্বরের মহানগর ম্যাগাজিনের সকল আয়োজন খুব ভালো লেগেছে। বেশি ভালো লেগেছে জীবন ও জীবিকা পর্বে একজন রিক্সাওয়ালার সাক্ষাৎকার। আগামীতে জীবন ও জীবিকা পর্বে একজন দই বিক্রেতার সাক্ষাৎকার শুনতে চাই। প্রসেনজিৎ বিশ্বাস ফরিদপুর থেকে লিখেছেন, সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। দুর্গোৎসব উপলক্ষে মহানগর ম্যাগাজিন থেকে বিশেষ পর্ব প্রচারের জন্য অনুরোধ করছি। শ্রোতাবন্ধু শ্রী দীপক চক্রবর্তী, শ্রোতাবন্ধু মোহাম্মদ আফসানা খাতুন, শ্রোতাবন্ধু মোহাম্মদ খোরশেদ আলম, শ্রোতাবন্ধু মোহাম্মদ সাইফুল ইসলাম এবং শ্রোতাবন্ধু প্রসেনজিৎ বিশ্বাস, জীবন ও জীবিকা পর্বটি আপনাদের ভালো লেগেছে জানিয়েছেন। জেনে মনটা ভালো লাগায় ভরে গেল। জীবন ও জীবিকা পর্বে খেটে খাওয়া মানুষদের কথা তুলে ধরা হয়, যাতে তাদের কর্মজীবন জেনে উৎসাহিত হয়ে অন্যরাও নিজেদের জীবন গড়তে প্রত্যয়ী হয়। পাশাপাশি এই পর্বে এবং প্রিয়মুখ পর্বে আপনারা যেসব অনুরোধ রেখেছেন আমরা সে অনুরোধ রাখার চেষ্টা করব। আর শ্রোতাবন্ধু প্রসেনজিৎ বিশ্বাস, আপনাকেও জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আপনাদের অনুরোধ আমরা বিবেচনায় রাখার চেষ্টা করব। চলে যাচ্ছে আরও কিছু লেখার কাছে। এবার যে লেখাটি পড়ব সেটি পাঠিয়েছেন বিশ্বনাথ দাস বিশু গছার বেতার শ্রোতা ক্লাব দিনাজপুরের বন্ধু। লিখেছেন, গত 19 সেপ্টেম্বর মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানের সবকটি পর্বই খুব ভালো লেগেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে কুইজ পর্ব ও বাঁধন পর্বে আমার চিঠি পড়া হলো না, মনটা ভীষণ খারাপ হয়েছে। তসলিম আকরাম সুমি মধুমতি বেতার শ্রোতা সংঘ গোপালগঞ্জের বন্ধু লিখেছেন, আন্তর্জাতিক ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে প্রাসঙ্গিক আলোচনা খুবই ভালো লেগেছে। আফিয়া খানম জুলি মধুমতি বেতার শ্রোতা সংঘ গোপালগঞ্জের আরেক বন্ধু লিখেছেন, গত 21 সেপ্টেম্বর প্রচারিত প্রিয়মুখ পর্বে বিশিষ্ট অভিনেত্রী উপস্থাপক নির্দেশক নিমা রহমানের সাক্ষাৎকার খুব ভালো লেগেছে। এই পর্বে আগামীতে অভিনেতা তারিক আনাম খানের সাক্ষাৎকার শুনতে চাই। ফারিয়া আহমেদ সুপ্তি আপনিও মধুমতি বেতার শ্রোতা সংঘ গোপালগঞ্জের বন্ধু লিখেছেন, বিশ্ব শান্তি দিবস উপলক্ষে 21 সেপ্টেম্বর প্রচারিত প্রাসঙ্গিক কথিকাটি খুব ভালো লেগেছে। শান্তিপ্রেমীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা একদিন সফল হবে। শ্রোতাবন্ধু বিশ্বনাথ দাস বিশু, শ্রোতাবন্ধু তাসলিমা খানম সুমি, শ্রোতাবন্ধু আফিয়া খানম জুলি এবং শ্রোতাবন্ধু ফারিয়া আহমেদ সুপ্তি, মহানগরের সাথে থাকার জন্য এবং অনুষ্ঠান নিয়মিত শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, শ্রোতারাই হচ্ছে একটি অনুষ্ঠানের মূল শক্তি। আপনারা আছেন বলেই মহানগর আছে। আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানার মধ্য দিয়েই মহানগর আরও অনেক দূর এগিয়ে যেতে চায়। আর আপনাদের অনুরোধের উত্তরে জানাচ্ছি, ইতিপূর্বে আমরা অভিনেতা তারিকা নামের সাক্ষাৎকার প্রচার করেছি। আপনাদের অনুরোধে ভবিষ্যতেও আবার তা শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এবার যা লেখাটি পড়ব সেটি পাঠিয়েছেন বি এম কৌশিক আহমেদ সুজন মধুমতি বেতার শ্রোতার সংঘ গোপালগঞ্জের বন্ধু। লিখেছেন, রণাঙ্গনের দিনগুলি আমার কাছে খুব প্রিয় একটি পর্ব। 23 সেপ্টেম্বর এই পর্বে 7 নং সেক্টরের মুক্তিযোদ্ধা এস কে সানাউল্লার প্রতিরোধ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জেনেছি, খুব ভালো লেগেছে। বরুণ কর্মকার শোভন জয় বাংলা বেতার শ্রোতার সংঘ বরিশালের বন্ধু লিখেছেন, হে প্রিয় মহানগর, তোমাকে জানাই সকালের স্নিগ্ধ শিশির ভেজা শুভেচ্ছা। মনে হয় এ যেন বিশ্ব বিচিত্রা বা সংবাদ প্রবাহ, তাই মহানগরকে এত ভালোবাসি, এত ভালো লাগে মহানগর শোনার জন্য। সকল শ্রোতাদেরকে আহ্বান করছি। ফয়সাল আহমেদ শিপন আপনি মধুমতি বেতার শ্রোতা সংঘ গোপালগঞ্জের বন্ধু লিখেছেন, আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস উপলক্ষে 23 সেপ্টেম্বর প্রচারিত কথাগুলো খুব ভালো লেগেছে। ইশারা ভাষার স্বীকৃতি সহ শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের অধিকার তুলে ধরতে ইশারা ভাষা দিবস গঠনমূলক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। শ্রোতাবন্ধু বি এম কৌশিক আহমেদ সুজন, শ্রোতাবন্ধু বরুণ কর্মকার শোভন এবং শ্রোতাবন্ধু ফয়সাল আহমেদ শিপন, মহানগরের প্রতি আপনাদের এই ভালোবাসা সত্যি প্রশংসার অনেক ঊর্ধ্বে।
এভাবেই ভালোবেসে মহানগরের পাশে থাকবেন এমনটাই আমরা আশা করছি। আবারও লিখবেন আমাদের কাছে যে কোনো বিষয়ে। ভালো থাকবেন, আপনাদের জন্য শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমাদের হাতে আরও কিছু লেখা রয়ে গেছে, এবার সেসব লেখার প্রাপ্তি স্বীকার করছি। গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মাহফুজ মুরাদ, রেখা আক্তার প্রেমা, নরসিংদী থেকে পারভিন সুলতানা অপু, ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার ইসাক আলী, কিশোরগঞ্জ থেকে আতিকুল ইসলাম আতিক, বরিশাল থেকে জিল্লুর রহমান জিল্লু। বন্ধুরা, এবার সময় হলো আমাদের গত সপ্তাহের কুইজের সঠিক উত্তরদাতাদের নাম জানিয়ে দেওয়ার। তার আগে চলুন জেনে নেই আমাদের গত সপ্তাহের কুইজটি কী ছিল। আমাদের গত সপ্তাহের কুইজটি ছিল, সদ্য প্রয়াত ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কতবার বাংলাদেশ সফর করেছেন। এর সঠিক উত্তর হল, সদ্য প্রয়াত ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ দুইবার বাংলাদেশ সফর করেছেন। আপনারা যারা এই কুইজের সঠিক উত্তর দিয়েছেন, এবার জানিয়ে দিচ্ছি তাদের নামগুলো। ঢাকা থেকে কাশ্মীরি আহমেদ, নুসরাত নুসিন নেলি, ভাবনা খাতুন, বদরুনেসা বুসরা, মোহাম্মদ আশরাফুল হোসেন, শাহরিয়া রহমান, তুষার সমদ্দার, নুসরাত জাহান শিল্পী, মোহাম্মদ ফরিদুদ্দিন, মোহাম্মদ আল আমিন রেনেটা। মুন্সীগঞ্জ থেকে ইতিমণি ফাইজা রহমান, রিনিতা রিনি, অপরিচিতা আহমেদ, অতুষী আহমেদ, আনিকা আন্নি, ফারিয়া রহমান, মুনিয়া আহমেদ, উপমা খাতুন, উর্বি ইসলাম, জুলিয়া আহমেদ। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন, আমেনা খানম শেলি, তাজরিন আহমেদ তমা, ইশরাত জাহান ঔশি, অবনী আহমেদ, তারেক আহমেদ, মোহাম্মদ নাসিরুদ্দিন শরীফ, সোহানা হক ছবি, সাইফ আহমেদ উৎস, রোকাইয়া তসলিম রায়হানা, বিশাখা আক্তার, সেলিনা আক্তার। গাজীপুর থেকে লামিয়া খন্দকার, খুশিদ আলম সরকার, ফারহানা নিশাত, মোহসিন আলম সরকার, রহিমা আক্তার, ফাতেমা আক্তার, ওয়াসেক আবদুল্লাহ। নরসিংদী থেকে আসমা আক্তার, আবুল কালাম, মোহাম্মদ ইব্রাহিম মাস্টার, মুসামদ তসলিম আক্তার, পূর্ণিমা। চাঁদপুর থেকে সোমাইয়া আক্তার, তনিমা তন্নি, প্রথমা প্রমী, জোসনা আক্তার জ্যোতি, সাফায়েত হোসেন সাইফ, মোহাম্মদ ইমরান হোসেন, ইয়ারা আহমেদ, হাবিবা আক্তার হীরা, জানা ইসলাম, রোজিনা আক্তার রোজি, ওয়াসিফ আহমেদ। ভোলা থেকে মোহাম্মদ শাহাদ খান, মহিমা বেগম, মোহাম্মদ আব্বাস হোসেন, রাশিদা বেগম, ইশরাত জাহান শোভা, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ আক্কাস হোসেন, শরীফুন্নাহার, মোহাম্মদ সজীব হোসেন, মাহমুদা বেগম, মোহাম্মদ হেলাল উদ্দিন। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ আল ইমরান, মোস্তাম্মদ সাইমা স্বর্ণালী সূচি। দিনাজপুর থেকে মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ আব্দুল হাদি সরকার, মোহাম্মদ আব্দুল বারী সরকার, মোহাম্মদ সোহানুর রহমান, মোহাম্মদ সাদিক আরিফিন, মোস্তাম্মদ শাহনাজ পারভিন, মোহাম্মদ খাদিমুল ইসলাম, মোহাম্মদ পারভেজ হাসান, মোহাম্মদ মাহমুদুল হাসান, মোহাম্মদ মাহফুজুল হাসান, মোহাম্মদ আবদুল্লাহ পিয়াস, ত্রিবেণী রানী দাস, সৈকত কুমার দাস, মোহাম্মদ মেহেদি হাসান, বিশ্বনাথ দাস বিশু, মহুয়া মল্লিক জুই। গোপালগঞ্জ থেকে অহনা ইসলাম, বি এম কৌশিক আহমেদ সুজন, ফারিয়া আহমেদ সুপ্তি, ফয়সাল আহমেদ শিপন, রিজবি লোটাস, তসলিমা খানম সুমি, আফিয়া খানম জুনি। আরও যারা কুইজের সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন, ময়মনসিংহ থেকে মোহাম্মদ আজহারুল হক, মাহবুব হাসান নবীন, জুয়ের আল ফাহাদ, সৈয়দ তাহসান আহমেদ, মেহেদি হাসান মানি। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ সাগর মিয়া, মোহাম্মদ রমজান আলী, মাসুম কবিস্তানি, সরওয়ার জাহান মহসেন। নেত্রকোনা থেকে মোহাম্মদ মিজানুর রহমান মিজান, বাঁধন আল আজাদ। নড়াইল থেকে ওয়ালি আহ ইসলাম ইভা, পুষ্পিতা জাহান। কুমিল্লা থেকে মোহাম্মদ মোহন মিয়া, মিম আক্তার, মোহাম্মদ জীবন চৌধুরী। কুষ্টিয়া থেকে রিনা আলম। জয়পুরহাট থেকে মোহাম্মদ জাহিদ হাসান এমএলএ। ঠাকুরগাঁও থেকে জয় রায়, রূপালী রানী রায়, বরলারি রানী, মোহাম্মদ সোহেল রানা সোহেল, শ্রী বৃত্তি রায়, কণিকা রানী, শ্রী সুরেন রায়। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার ইসাক আলী, কাজী মোহাম্মদ শামসুল হক। ঝিনাইদহ থেকে মোহাম্মদ ফিরোজ ইকবাল, এস এম সাবেত আলী, সাকফাত হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ ইকরাম হোসেন। ফেনী থেকে সৈয়দা ঝর্ণা আক্তার। রংপুর থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু, মোসাম্মদ মাহফুজা খাতুন, মোসাম্মদ শামসুন্নাহার আক্তার ময়না, মোহাম্মদ হাবিবুর রহমান, শান্তনা রায়, মোহাম্মদ শহীদুল আলম মন্টু, পাপিয়া সুলতানা পাপড়ি। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ মিজানুর রহমান, তামান্না ইসলাম নূপুর, মোহাম্মদ রাসেল শেখ, রোসানা আক্তার, মোহাম্মদ ইমরান হোসেন, আয়েশা আক্তার, মোহাম্মদ আলমগীর হোসেন চৌকিদার, আব্দুল্লাহ সরকার সিয়াম, আব্দুল কাদের সরকার। মাদারীপুর থেকে মির্জা রিজাউন আলম, জহুরাল আলম, মোহাম্মদ আলবাব খান, সাবরিন সুলতানা, ঐশী রহমান। খুলনা থেকে মোহাম্মদ রাজু আহমেদ, মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম পাপু, নুসরাত জাহান নীলিমা, জান্নাতুল ফেরদৌস রশনি, মোহাম্মদ মারুফ হাসান। টাঙ্গাইল থেকে আয়েশা আক্তার নুরী, মোহাম্মদ শাহাদাত হোসেন, সিরাজুল ইসলাম সৈকত, মোহাম্মদ শাহিন ইসলাম। নোয়াখালী থেকে পিয়ারি সরকার পিউ। লক্ষ্মীপুর থেকে মালেখা খাতুন লাইলি। বাগেরহাট থেকে সিকান্দার আহমেদ সাকির। চুয়াডাঙ্গা থেকে কবির আল চপল। সিলেট থেকে হারিসুল হক মান্নান। ফরিদপুর থেকে প্রসেনজিৎ বিশ্বাস। পিরোজপুর থেকে সামির পল্লব, মর্জিনা আক্তার বিউটি, কাজী ওমর আলী আনিস, তানিয়া মৌরিন। জামালপুর থেকে মন্দিরা চৌধুরী, ওমর ফারুক পুলক। পাবনা থেকে মোসাম্মদ হালিমা খাতুন, মোসাম্মদ রৌনক জাহান, রামকৃষ্ণ সরকার, এস এম আবদুল্লাহ, রানা আহমেদ, নুসরাত জাহান, মোহাম্মদ নুরুদ্দিন খান। কুড়িগ্রাম থেকে
শান্তা উন্মিলা টগর, কুষ্টিয়া থেকে শ্রীমতী রত্নারানী পাল, মাগুরা থেকে খন্দকার এরফান আলী বিপ্লব, আলাউদ্দিন হুসাইন, কুতুবউদ্দিন, মাহবুব লাবলু, প্রীতিরানী কর, বরিশাল থেকে জিল্লুর রহমান জিল্লু, পঞ্চগড় থেকে শ্রী বিথিরানী চক্রবর্তী, শ্রী বিকাশ চন্দ্র ঝা, শ্রী দীপক চক্রবর্তী, মোহাম্মদ সোহেল রানা, লিমা রানী, রাজবাড়ি থেকে শাওন হোসেন, মোহাম্মদ আব্দুর রহমান, গাইবান্ধা থেকে আশরাফুল আশেখ, মোহাম্মদ শেখ রবিউল ইসলাম মামুন, লালমনিরহাট থেকে লক্ষ্মীরানী ইতি, খুকি রায়জয়ী, ভবনী পালমুক্তি, শাহাবুদ্দিন শিহাব, বান্দরবান থেকে কবিতা সান্যাল, খাগড়াছড়ি থেকে পলাশ বড়ুয়া, সৌরভ কুমার দাস, ঝালকাঠি থেকে শামসুন্নাহা সুমনা, মুসাম্মদ সফেদা বেগম, রাজশাহী থেকে শান্তিরানী বালা, মোহাম্মদ খোরশেদ আলম, যশোর থেকে মোহাম্মদ মিজানুর রহমান মিজান, সুবর্ণা হক সুমি, সাতক্ষীরা থেকে মনীষা আক্তার টুম্পা, মোসাম্মদ মাহফুজা খাতুন, মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ নাজবুল ইসলাম, সুনামগঞ্জ থেকে মোসাম্মদ ফাহিমা বেগম, অনামিকা অনু, নাহিদ আল নেওয়াজ, ফরহাদ আলম বাবলা, মোসাম্মদ ববিতা খাতুন শুভা, মোনালিসা আক্তার, নওগাঁ থেকে মোসাম্মদ লাকি বেগম, নাটোর থেকে শিশির কুমার পাল, আমিনা খানুম জুলি, শরীয়তপুর থেকে মোহাম্মদ সাইদুর রহমান শাফিন, শেরপুর থেকে আসাদুজ্জামান সুমন, পুরবী চাকমা, বগুড়া থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ রাকিব হাসান, এ এইচ এম মারুফ, মোহাম্মদ মাসুদুর রহমান মাস্টার, নীলফামারী থেকে মোহাম্মদ সবুজ ইসলাম, মোসাম্মদ রেজোনা ইসলাম মুন্নি, মোহাম্মদ মারুফ ইসলাম, মোসাম্মদ মনিরা আক্তার মনি, মোহাম্মদ স্বাধীন ইসলাম, মোহাম্মদ আক্তারুল ইসলাম, মোহাম্মদ জয়নাল ইসলাম, মোহাম্মদ গোলাম রব্বানী শাহ, মোহাম্মদ ফেদ্দুস আহমেদ, মোহাম্মদ শিফাত ইসলাম, মোসাম্মদ মাহমুদা আক্তার, মোসাম্মদ সুমাইয়া জান্নাত হাবিবা, মোসাম্মদ সুমি আক্তার, মোসাম্মদ সাথী আক্তার, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ তারিফ হাসান, মনির হোসেন, শাকিলা আক্তার, এবং চাপাই নবাবগঞ্জ থেকে মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন, মোসাম্মদ শামিমা খাতুন, আব্দুল বশির, কবিরা বেগম, মোসাম্মদ মাকসুদা খাতুন, মোসাম্মদ মুনিকা তসনিম। যারা গত সপ্তাহের কুইজের সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন কুইজের সঠিক উত্তর দেওয়ার জন্য। এবার জানিয়ে দেব এ সপ্তাহের কুইজ বিজয়ীর নাম লটারির মাধ্যমে। আর লটারি করার ফাঁকে চলুন শুনে নেই আমাদের গত সপ্তাহের কুইজ বিজয়ীর অনুভূতির কথা। আমাদের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছিলেন রাজশাহীর বন্ধু মোহাম্মদ খোরশেদ আলম। চলে যাচ্ছি তার কাছে। আমি মোহাম্মদ খোরশেদ আলম, সভাপতি শিমুল বেতার শ্রোতা সংঘ, মির্জাপুর মসমইল বাগমার রাজশাহী। আমি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের একজন নিয়মিত শ্রোতা। মহানগর আমার একটা জনপ্রিয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বিজয়ী হতে পারে আমি অনেক আনন্দিত। এই অনুষ্ঠানে গঠনমূলক সমালোচনা করে অনুষ্ঠানটি লেখার জন্য অনুরোধ করছি এবং আমার মতন সকলে লিখবেন এবং বিজয়ী হবেন এই আশা রাখছি। ভালো থাকবেন সবাই। গত সপ্তাহের কুইজ বিজয়ীর অনুভূতির কথা শোনা হলো। বন্ধুরা, আর অপেক্ষা নয়, এবার জানিয়ে দেব আমাদের এ পর্বের কুইজ বিজয়ী কে হয়েছেন তার নাম। এ পর্বের কুইজ বিজয়ী হয়েছেন পঞ্চগড়ের বন্ধু ঈশিতা রানী রায়। অনেক অনেক অভিনন্দন বন্ধু ঈশিতা রানী রায়। কুইজ বিজয়ী নির্বাচিত হবার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। নির্দিষ্ট সময়ে আপনার হাতে পৌঁছে যাবে বিজয়ী হবার পুরস্কার। আর প্রিয় শ্রোতা বন্ধু, আজকের কুইজটি জানার জন্য অপেক্ষা করুন আয়োজনের শেষ পর্যন্ত। প্রিয় বন্ধুরা, জীবন বিচিত্র, অনেক চড়াই উত্রাই পার করে জীবনের পথ হাঁটতে হয়। কখনো এখানে কষ্ট, কখনো হতাশা, আবার কখনো সুখ নামের পাখিটা উঁকি দিয়ে যায়। আসুন সকল কিছুকে জয় করে জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য সাহস এবং ধৈর্য ধারণ করি। এমনই শুভকামনায় আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাব মহানগরের বাকি আয়োজনে। প্রিয় বন্ধুরা, শুনছিলেন বাঁধন ও ইবাঁধন। এবারে জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের কুইজ। কুইজটি হচ্ছে কালনা সেতু কয়লেন বিশিষ্ট। আবারও বলছি, কালনা সেতু কয়লেন বিশিষ্ট সেতু। উত্তর লিখে পাঠান আমাদের কাছে। শ্রোতা বন্ধুরা, এবার শুনুন একটি রবীন্দ্রসঙ্গীত, আমার রাত পোহালো শারদ প্রাতে, গেয়েছেন অদিতি মহসিন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহানগর ম্যাগাজিন অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। আমাদের এখনকার পরিবেশনার শিরোনাম ফিরে দেখা একাত্তর। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের স্বজনদের কাছে লেখা চিঠিপত্র থেকে পাঠ। একাত্তরের চিঠি নামে প্রকাশিত এক গ্রন্থ সংকলন থেকে এখন একটি চিঠি পড়ে শোনাচ্ছেন খায়রুল আলম সবুজ। মা, আমার শত সহস্র সালাম ও কদমবুসি গ্রহণ করিবেন। আব্বার কাছেও তদ্রূপ রহিল। এতদিনে নিশ্চয় আপনারা আমার জন্য খুবই চিন্তিত। আমি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় বাংলাদেশের যে কোনো এক স্থানে আছি। আমি এই মাসের 20-25 তারিখের মধ্যেই বাংলাদেশে আসিয়াছি। যাক, বাংলাদেশে আসিয়া আপনাদের সাথে দেখা করিতে পারিলাম না। আমাদের নানা বাড়ির ও বাড়ির খবরাখবর নিম্নের ঠিকানায় লিখিবেন। আমি বাংলার স্বাধীনতা সংগ্রামের জন্য আসিয়াছি। আশা করি বাংলার স্বাধীনতা আসিলেই আমি আপনাদের কোলে ফিরিয়া আসিব। আশা করি মিয়া ভাই ও নাসির ভাই এবং আমাদের স্বজন বাংলার স্বাধীনতা সংগ্রামে লিপ্ত। যাক, বর্তমানে আমি ময়মনসিংহ আছি। এখান হইতে আজই অন্য জায়গায় চলিয়া যাইব। দোয়া করিবেন। পরিশেষে আপনার স্নেহমুগ্ধ ফারুক। জয় বাংলা। প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শুভযাত্রা পর্বে। জানিয়ে দিচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ কয়েকটি ফ্লাইটের সময়সূচি। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বিমান বাংলাদেশের দৈনিক ফ্লাইটগুলো টেক অফ করে ভোর 5:45, সকাল 7:20, সকাল 9, সকাল 10, দুপুর 12:30, বিকেল 3:15, বিকেল 4, বিকেল 4:45, সন্ধ্যে 7:45 এবং রাত 8। আপনাদের যাত্রা শুভ হোক। সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকের মতো মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানের ইতি টানব। তবে শেষের বেলায় শেষ কথাগুলো বলে নিচ্ছি। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি জান্নাতুল ফেরদৌসী লিজা এবং আমি খান নাজম ই এলাহি। গ্রন্থনা ছিলেন আলফাস তরফদার, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহায়তা প্রদানে মোহাম্মদ আরিফ বিল্লাহ। মহানগর অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মনির হোসেন এবং প্রযোজনা করলেন কানিস কুলসুম।